হোয়াটসঅ্যাপ গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। তা গাইস, আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাতে চলেছি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা দিয়ে কিভাবে কোনো ছবির ব্যাকগ্রাউন্ডটাকে 2 মিনিটে রিমুভ করতে পারবে। অনেকজনা কমেন্টে জানাচ্ছিল যে তারা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন দিয়ে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড তারা রিমুভ করতে পারছে না। ঠিক আছে গাইস, তা গাইস আজকের ভিডিওতে পুরোটা দেখিয়ে দেবো যে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন দিয়ে কীভাবে তোমরা ছবির ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করবে। ভিডিওটি একটু না টেনে স্টেপ বাই স্টেপ পুরোটা দেখতে থাকো। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অল করে দিতে একদমই ভুলবে না। তা গাইস চলো ভিডিওটি শুরু করা যাক। গাইস আমরা মোবাইল স্ক্রিনে চলে এসেছি। মোবাইল স্ক্রিনে আসার পর তোমাকে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিতে হবে। ঠিক আছে, পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা আমি এটা ওপেন করে নিয়েছি। ওপেন করে নেওয়ার পর তোমাকে এখান থেকে আমি একটা হচ্ছে ইমেজ সাইজে গিয়ে আমি এটা ইউটিউব থাম্বনেলে ব্যানারটা করে নিলাম। ঠিক আছে, এবার আমি টেক্সটটা ডিলিট করে নিলাম। ঠিক আছে, এবার এখান থেকে গিয়ে যে কোনো একটা ছবি আমি এখানে অ্যাড করবো। ঠিক আছে, আমি এখানে সাপোজ একটা কোনো ছবি অ্যাড করবো। ঠিক আছে, আমি হচ্ছে যে পিক্সেল ল্যাব কাইন্ড মাস্টারে গিয়ে আমি এখানে একটা ছবি যে কোনো অ্যাড করে নিলাম। এবার এই ছবিটার ওপর আমার কোনো ছবি অ্যাড করব, তার জন্য আমি এখানে যাবো যোগজিন অপশানে ফর্ম গ্যালারিতে। তারপরে আমি হচ্ছে যে আমার একটা মানে পেছনে গ্রিন স্ক্রিন দেওয়া একটা ছবি আছে, সেই ছবিটা এখানে নিয়ে এসেছি। ঠিক আছে, এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটাকে কীভাবে তোমরা রিমুভ করবে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই যে লাস্ট থেকে দ্বিতীয় অপশানটার ওপর ক্লিক করবে। ঠিক আছে, তারপরে মাঝে যে অপশানটা আছে তার ওপর ক্লিক করবে। মাঝে অপশানটা ক্লিক করার পর এই যে মানুষ চিহ্ন বলে যে অপশানটা আছে, দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এই যে এখানটা একটা যে অপশানটা আছে দেখতে পাচ্ছ, এই জায়গাটায় যে অপশানটা আছে তোমরা হচ্ছে সেই অপশানটার ওপর ক্লিক করবে। এই যে এর অপশান ক্লিক করলাম, দিয়ে এটাকে ইনেবেল করে দেবে। ইনেবেল করে দেওয়ার পর এই যে এখানে ডট বলে একটা চিহ্ন আছে, সেই ডটটার ওপর ক্লিক করে এই এজারটাকে এই গ্রিন স্ক্রিনের ওপর নিয়ে যাবে। ঠিক আছে, যেটা তোমার গ্রিন স্ক্রিন বলো, ব্ল্যাক স্ক্রিন বলো, যে কোনো স্ক্রিনের ওপর নিয়ে যাবে। নিয়ে গিয়ে এখানে টিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর দেখো ব্যাকগ্রাউন্ডটা এক ক্লিকে উঠে গিয়েছে। ঠিক আছে, এবার এটাকে আমি কী করবো, এই যে পাশ দিয়ে দেখো একটা সবুজ সবুজ বর্ডার বর্ডার ভাব লাগছে। ঠিক আছে, এইটাকে আবার রিমুভ করার জন্য তোমাকে আবার সেমভাবে ওখানে যেতে হবে। এজারে গেলাম, তারপর এই যে অ্যাডজাস্টমেন্টটা আছে এই অ্যাডজাস্টমেন্টটাকে একটুখানি ঠিক করে নিতে হবে। ঠিক আছে, আমি এখানে অ্যাডজাস্টমেন্টটা করছি, দেখো আর ওইটা কিচ্ছু থাকবে না। দিয়ে এখানে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এটাকে অ্যাডজাস্ট করে বসিয়ে দিলে এই যে ছবির ব্যাকগ্রাউন্ড পুরো ওয়ান ক্লিকে রিমুভ হয়ে গেছে। আর এক রকমভাবে হচ্ছে যে ছবির ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করা যায়। ঠিক আছে, ওটা একটুখানি কঠিন হবে, তাও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, যোগজিন অপশানে গেলাম, ফর্ম গ্যালারিতে গেলাম। ঠিক আছে, ফর্ম গ্যালারিতে যাওয়ার পর এখান থেকে সাপোজ কোনো একটা মানে ছবি আমি এখান থেকে নিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে দেখো একটা ছবি নিচ্ছি, আমি এই ছবিটাই নিয়ে এসেছি। ঠিক আছে, এই ছবিটা নিয়ে আসার পর এটাকে টিক করলাম। টিক করে নিয়ে আসার পর এই ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এখানে কী করতে হবে, সেম ওই মানে 3 অপশানের ওপর ক্লিক করে এরজারের ওপর ক্লিক করতে হবে। ঠিক আছে, এই এজারের ওপর ক্লিক করে এটাকে হাই করে দিবে, দিয়ে এটাকে এরমভাবে রিমুভ করতে পারবে। ঠিক আছে, এই যে রিমুভ করছে এরমভাবে রিমুভ করে দেবে। ঠিক আছে, এরমভাবে রিমুভ করতে 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 এই যে একটুখানি তোমাকে মাথায় রেখে এখানটা একটু জুম করে নিলে, জুম করে নেওয়ার পর হচ্ছে যে এটাকে আমি একটুখানি বাড়িয়ে দিলাম, এটাকে একটুখানি কমিয়ে দিলাম। ঠিক আছে, জুমটাকে তুলে আবার এটাকে এরমভাবে পাশ দিয়ে এরকম ধরো সমান করে করে এরমভাবে তুমি নিয়ে আসতে পারবে। ঠিক আছে, এইভাবেও তোমরা ছবির ব্যাকগ্রাউন্ডটাকে দেখছো, খুব সুন্দরভাবে পরিষ্কারভাবে পুরো HD কোয়ালিটির মতো পেছনের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। ঠিক আছে গাইজ, তা গাইজ এইভাবেই তোমরা ছবির ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারবে। তা গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে একটা লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তা গাইজ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সদা সর্বদা হাবল টেকনিক্যাল চ্যানেলের সাথে জুড়ে থাকবে।